ডিভোর্স কেস কতদিন চলে মামলা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে জীবনের মূল্যবান সময় অর্থাৎ গোল্ডেন টাইম গুলো নষ্ট করে কোর্টের পিছনে ছুটে যে যৌবনটাকে মানুষ সাংসারিক জীবনে লাগিয়ে সংসারকে উন্নতির পথে যাবে নিজেদের মনোমালিন্যর কারণে অনেক সময় ডিভোর্স ফাইল করে এবং এই ডিভোর্স ফাইল করতে গিয়ে আমরা যেটা দেখেছি সাধারণত আপনারা যেটা জানেন যে কোর্টে মামলা করতে গিয়ে বছর কা বছর ডিভোর্স ফাইলের জন্য উকিলবাবু এবং কোর্টের দ্বারস্থ হয়ে মানুষ নিজের মূল্যবান যে সময়টা গোল্ডেন টাইমটা নষ্ট করে তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী মুসলিমদের ক্ষেত্রে কি হয় ডিভোর্স বা তালাক দেওয়ার পরেও আর বিয়ে করে সংসার করছে মামলা যেমন কার তেমন চলছেই এক্ষেত্রে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখা যায় যে ডিভোর্স মামলা চলছে এর মধ্যে ও আর বিয়ে করে নিয়েছে মেয়ে আর বিয়ে করে নিয়েছে কিন্তু দুজনেই কোর্টে মামলা চলছে এ ওর ডেটে যাচ্ছে এর ডেটে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী উনিশশো সাল উনিশশো ছিয়াত্তর সালের আগে একটা মামলা ডিভোর্সের মামলা কতদিন চলবে এর কোন নিশ্চয়তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে মিউজ ডিভোর্স কত রকমের হয় ডিভোর্স বা একে অপরের মনোমালিন্যর কারণে একে অপরকে ছেড়ে দিয়ে যে ডিভোর্সটা হয় এই ডিভোর্সটা কতদিন পরে হয় মিউচুয়াল যেটা ডিভোর্স মানে দুজনেই চাচ্ছে যে তোর অশান্তি আমি নিব না তুই আমার অশান্তি নিস না তুই তোর মতো থাক আমি আমার মতো থাক বিয়ে হয়েছিল ঠিক ভালোবেসে বা বিয়ে দেওয়ার পর যে আমাদের সুন্দর সম্পর্ক ছিল এগুলো ছেড়ে দে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকো এরকম ক্ষেত্রে অনেক সময় হয় যে ও ওকে ছাড়তে পারলে বাঁচে এ একে ছাড়তে পারলে বাঁচে যেটাকে মিউচুয়াল ডিভোর্স বলে তো মিউচুয়াল ডিভোর্স এর ক্ষেত্রে কিন্তু টাইম লিমিটটা আছে যে ছ থেকে আট মাসের মধ্যে ইয়ারিং করে সমস্ত ট্রায়াল কমপ্লিট করে হয়ে যায় কিন্তু যেটা ডিভোর্স মানে চ্যালেঞ্জ আমি তোকে তোকে না তুই আমি ডিভোর্স করব না ও আমাকে ডিভোর্স দিবে না মানে তোমাকে আমি ঝোলাবো নাকে দড়ি দিয়ে কোটে কোটে ঘুরাবো কিন্তু ডিভোর্স দিব না তুমি আমাকে সুখ দাওনি শান্তি দাওনি আমি তোমাকে কিন্তু ডিভোর্স দিচ্ছি না তোমার নাকে দড়ি দিয়ে আমি কোটে কোটে ঘোরাবো এই সমস্ত যে ডিভোর্স মামলাগুলো এই মামলাগুলোতে কি হয় অনেক সময় দেখেছি যে মামলা চলতে চলতে মানে বছর বছর কা কোটে যাচ্ছে এ আর হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ডিভোর্স মামলা চলাকালীন এও বিয়ে করতে পারছে না ও বিয়ে করতে পারছে না মানে ছেলেও ছেলেও যে সুন্দর যৌবন নিয়ে বিয়ে করেছিল এক বছর পর বা দেড় বছর পর অশান্তি লাগে অশান্তি লেগে না এ বিয়ে করতে পারছে না ও বিয়ে করতে পারছে তো যৌবনের যে মূল সময়টা ওই মূল সময়টা কোটে চলে গেল এ আতবুড়ো হয়ে গেল ও আতবুড়ি হয়ে গেল কিন্তু ডিভোর্স হচ্ছে না না একে ছেড়ে ও অন্য কিছু ভাবতে পারছে না ও ওকে ছেড়ে অন্য কিছু ভাবতে পারছে কিন্তু মামলার জায়গায় মামলা দাঁড়িয়ে আছে আর কোর্ট বছর কা বছর ডেটের উপর ডেট চলে যাচ্ছে তো এই মানে যেগুলো প্রতিযোগিতামূলক ডিভোর্স অন এই কন্টেস্টিং ডিভোর্স এর মামলাগুলোর ক্ষেত্রে কোর্টের নির্দিষ্ট যে টাইম লিমিট ছিল এটা উনিশশো সালের আগে ছিল না উনিশশো সালের পর হিন্দু ম্যারেজ অ্যাক্টের টোয়েন্টি টোয়েন্টি বি বলে একটা ধারা আছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী টোয়েন্টি এর বি অনেক সময় কোর্টেও কিন্তু বলবে যে এই মামলাটা বা এই পিটিশনটা বা এই অ্যাপ্লিকেশনটা করবেন না কারণ এই পিটিশনটার অর্থ হলো এই যে এই উনিশশো সালের পরে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে এই ম্যাক্ট অনুযায়ী টোয়েন্টি ওয়ান ভালো করে শুনুন টোয়েন্টি ওয়ান বি মানে একুশের বি এই উপধারা অনুযায়ী যদি আপনি কোর্টের কাছে অ্যাপিল করেন যে আমার ডিভোর্সটা ওয়ান বি ফাইল করছি তো এই এই আইনটার মানে হচ্ছে এটা একটা কোর্টের নির্দিষ্ট লিমিট বেঁধে দেয় তিন মাসের মধ্যে ট্রায়াল শেষ করে অ্যাপিলের পর যে ট্রায়াল হবে মূল কেসটা মাস আর এইদিকে তিন মাসের মধ্যে অ্যাপিল করে যেন দ্রুত কোর্টে মামলাটা হেয়ারিং করার পর ডিসিশন দিয়ে দেয় বা জাজমেন্ট দেয় তো যখন আপনি কোর্টে বা কোনো ইয়েতে মামলা করে দিয়ে যাবেন তখন কোর্ট থাকা কোর্ট তো আছেই অন্য সবাই পরামর্শ দিবে না করবে না কোর্ট কারণ করলে কি হবে টোয়েন্টি ওয়ান বি কোনো কোর্টের কাছে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন হিন্দু ম্যারেজ ক্ষেত্রে কোন অমুসলিম ভাই বা হিন্দু ভাই বোন যখন ডিভোর্স মামলা করছে দীর্ঘদিন চলছে এবং সেখানে গিয়ে কোর্টকে যদি টোয়েন্টি ওয়ান বি এর অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কোর্টের কাছে যদি এটা কোর্টের উপর নির্ভর করে যে এই অ্যাপ্লিকেশনটা বা আপনার এই আবেদনটা শুনবে না শুনবে না যদি শোনে মানে এটা শুনতে হয় এবার নির্দিষ্ট কারণ মানে এমন কোন আকাশ পাতাল কোনো কারণ নাই যে ওটাকে রিজেক্ট করবে তো যদি ওটা নিয়ে নেয় তাহলে কোর্টের কাছে দায়িত্ব হয়ে গেল যে তিন মাসের মধ্যে এটা শেষ করতে হবে যদি না নাই তাহলে কি করণীয় টোয়েন্টি এর বি যাদের যাদের ডিভোর্সের মামলা চলছে আপনারা সকলেই টোয়েন্টি ওয়ান বি এই অ্যাপ্লিকেশনটা ফাইল করুন ফ্যামিলি কোর্টে গিয়ে এবং দ্রুত নিষ্পত্তির জন্য তিন মাসের মধ্যে ডিভোর্সের ম্যাটার যা তুই তোর মতো থাক যতই কন্টেস্ট হোক যে যতই না বলে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চাক এই টোয়েন্টি ওয়ান এর অ্যাপ্লিকেশন যদি আপনার ইয়ে হয় কি বলে ওটা গ্রহণ করে নেয় কোর্ট তাহলে কোর্টের কাছে ওটা দায়িত্ব হয়ে গেল যে এটাকে দ্রুত ট্রায়াল করে শেষ করতে হবে আর যদি না করে তাহলে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কারণটা হবে আকাশ পাতালের সমান তো নর্মালি যদি নেয় আর যদি না নেয় তাহলে ওই এটার এগেনস্ট আপনি কলকাতা হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করতে হবে রিট পিটিশন করলে কলকাতা হাইকোর্ট ফ্যামিলি কোর্টকে দেয় যে রায়গুলো হয় হাইকোর্টে যে ফ্যামিলি কোর্ট তুমি বা মাসের মধ্যে এই মামলাকে শেষ করো দু এতদিন ধরে ঝুলছে কেন দ্রুত শেষ করো তো এটা রিটে হতে পারে তো অনেক সময় বলতে পারে মানুষ যে এমনিতেই সংসার চলে না বলেই তো এইসব ডিভোর্স ফিভোর্স মামলা তার মধ্যে আবার হাইকোর্ট যাওয়ার টাকা কোথায় পাবো আপনি ভেবে দেখুন যে কোটে কোটে ডেলি যাওয়া না যাওয়ার থেকে টোয়েন্টি বি যদি রিজেক্ট করে কোনো ফ্যামিলি কোর্ট তাহলে হাইকোর্টে আপনি যদি হ্যাঁ খরচ তো হবেই কিছু লাইফটাই শেষ হয়ে গেল ডিভোর্স মামলা চলছে মানে কি লাইফের প্রত্যেকটা অংশ আপনার শেষ আর টাকা দেখে লাভ আছে রিট পিটিশন করে ফ্যামিলি কোর্টকে ডাইরেকশন দেওয়ার জন্য বলুন এবং ডাইরেকশন দিয়ে দিলে তাহলে কিন্তু এটা দু তিন মাসের মধ্যে এই গল্প শেষ হয়ে যাবে ওই বছর কা বছর চলার থেকে দু তিন মাসে যেটা ডাইরেকশন দেয় ভেরি গুড যদি না নেয় তাহলে হাইকোর্টে পিটিশন করে অ্যাপ্লিকেশন করে ফ্যামিলি কোর্টকে ডাইরেকশন দিতে পারেন দু তিন মাসের মধ্যে মামলাটা শেষ করার নর্মালি এরকম অর্ডার হাইকোর্ট থেকে বেড়ায় যে কোনো ভেরি ইজি ভেরি সহজ ডিভোর্স নিশ্চয় নিঃসন্দেহে খারাপ জিনিস ভালো মন্দ ভালোভাবে চলাটাই কিন্তু অনেক ক্ষেত্রে এই যে যে বললাম জীবনের গোল্ডেন সময় মানে সুবর্ণ টাইম যেটা অ্যাকচুয়ালি বাষট্টি বছর বয়সে যৌবনে কি মজা পাবে ভাই কিন্তু অ্যাকচুয়ালি যখন ডিভোর্সের কোন বাষট্টি বছর বয়সের লোকের বা পঞ্চাশ বছর বয়সের ডিভোর্স মামলা খুব রেয়ার একশোতে একটা কিন্তু যখন যৌবন টকবক করে ফুটছে তখনই যে সময়টা স্বামী স্ত্রী একসাথে কাটানোর কথা ঠিক তখনই থাকে মানে মুখ দেখবেন চুন করে কালো করে হাঁড়ির কালির মতো করে ছেলে ঘুরছে আর মেয়ে মেয়ের মতো করে ঘুরছে এ আর একটা বাচ্চা নিয়ে ঘুরছে এ এই করছে তো বিভিন্ন রকম সমস্যাগুলো হয় তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই যদি কারো নিতান্তই কোনোভাবে ডিভোর্স এর মামলা হয় তাহলে আপনাকে আমি মোফাক্করুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী পরামর্শ দিচ্ছি অ্যাজ পার হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যাপ্লিকেশন আপনি কোর্টে করুন এবং কোর্টকে রিকোয়েস্ট করুন যেন আপনার মামলাটা তিন মাসের মধ্যে শেষ করে খেলা শেষ তারপর আপনি আপনার মতো যাবেন নাকের দড়ি খুলে যাবে নাকের দড়ি দিয়ে কেউ টানতেও পারবে না ঘোরাতেও পারবে না সেটা ছেলে হোক বা মেয়ে হোক অনেক সময় ছেলেরা মেয়েকে কেস করে বসে থাকলো যা তুই কোথায় যাবি দেখে নেব না তুই নতুন বিয়ে করতে পারবি না তুই আমার সাথে থাকতে পারবি মানে কি বললে বললেও বাপ দোষ না বললে বাপ কুত্তা খায় বিভিন্ন রকম ব্যাপারগুলো উদাহরণ দেয় তো এই ক্ষেত্রে নাকে দড়ি মানে না ছেলে মেয়েকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে না মেয়ে নাকে দিয়ে ছেলেকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে তো নাকের দড়ি খুলতে গেলে টোয়েন্টি ওয়ান বি অ্যাপ্লিকেশন ফাইল করে কোর্টকে মাননীয় কোর্টের কাছে মোহাম্মদ হাসান মোল্লা এখানে ডিভোর্সের মামলা চলছে তুমি একটা আনিস ভাইয়ের খবরটা কি হলো এটা জানার জন্য হাজার বার কমেন্ট করছো ঠিক আছে তো করা যাবে বলা যাচ্ছে এটা একটা আইনি আলোচনা হচ্ছে ওখানে তুমি ঢুকে গেছো ঢুকে গিয়ে একই কমেন্ট বারবার করছো ধর তোমার থেকে আমি বেশি চিন্তিত আছি আজকে মিনাছে বেলগুলোর অ্যাসেপ্ট হয়েছে চলছে একটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা ব্যাপারে ঢুকে গেলে হবে এখানে একটা আইনি আলোচনা হচ্ছে যে একটা মানুষ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কোন হিন্দু মহিলা বা পুরুষ কিভাবে ডিভোর্স ফাইল করবে এবং কিভাবে ডিভোর্সের কি হবে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে দয়া করে আলোচনাগুলো শোনো প্রত্যেকটা ব্যাপারে সবাই সমাজ জায়গায় নাক ঢুকিয়ে দিচ্ছে বিকাশ বাবু হিন্দু বিয়াহে খরপোশ কি দিতে হবে নাকি দিতে পারলে কি করতে পারে নিশ্চয়ই খোরপোশের মামলার আলোচনা করব আজকে ডিভোর্সের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো তো কি বলছিলাম যে কন্টেস্টেড ডিভোর্স গোল্ডেন এই হলো ট্রায়াল কমপ্লিট করতে হবে মানে ওই যে মূল মামলাতে যে ছ মাসের মধ্যে কন্টেস্টেডের মধ্যে ছ মাসের মধ্যে যদিও আইন আছে তো এটা ম্যান্ডেটারি নাই যে ছ মাসের মধ্যে শেষ করতে হবে বিভিন্ন রকম অজুহাত বিভিন্ন রকম কারণ এই উকিল অন্য কিছু ভরে দিল ও উকিল অন্য কিছু ভরে দিল যে এটাকে লেন্দি হয় তো ম্যান্ডেটরি নয় যে ছ মাসের মধ্যে করতে হবে কিন্তু যখনই টোয়েন্টি ওয়ান এবার আপনার প্রশ্ন হতে পারে ধর এগুলো স্বপ্নের মতো গল্প লাগছে কোন আইন বা কোন সেকশন গল্প করার জন্য তৈরি হয়নি টোয়েন্টি ওয়ান বি কি জিনিস এটা আপনার যে উকিল বাবু আছে তাকে জিজ্ঞাসা করবেন আপনাকে বুঝিয়ে দিবে যে নাইনটিন এর পর টোয়েন্টি বি যে ধারাটা হয়েছে এটা এমনি একটা ধারা আপনার মনে হতে পারে আপনার জানা নেই হয়তো বলে মনে হচ্ছে যে কি ব্যাপার বা আর কিছু ব্যাপার কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী টোয়েন্টি ওয়ান বি এর অ্যাপ্লিকেশন আপনি করুন এবং দ্রুত রেজাল্ট নিয়ে নাকের দড়ি খুলে না কুচু করে ঘুরুন একেবারে বোঝাতে বললাম আমি মানে হিন্দু পুরুষ বা মহিলা ডিভোর্স মামলা করতে গেলে অ্যাপ্লিকেশন যদি কোর্ট নিয়ে নেয় কোর্ট আপনাকে পরামর্শ দিতে পারে যে না এটা করবেন না কারণ কোর্ট যদি নিয়ে নেয় তার কাছে দায়িত্ব হয়ে যায় যে এটাকে আমাকে তিন মাসের মধ্যে শেষ করতে হবে আর যদি না নেয় তাহলেও সমস্যা তো এটা কোর্ট এবং বিভিন্ন আশেপাশে ডান বাম কানের বিভিন্ন দিক থেকে পরামর্শ দিতে হবে টোয়েন্টি ওয়ান বি আপনি জানেন না আপনি ক্লায়েন্ট হয়ে আমাকে শেখাচ্ছেন তোমাকে কিচ্ছু হবে না লাভ নেই এই এই ব্যাপার না লাভ হোক আর লস হোক আপনি টোয়েন্টি ওয়ান বি এর অ্যাপ্লিকেশন করুন রিজেক্ট করবে দেখা যাবে রিজেক্ট করবে হাইকোর্ট যাবে হাইকোর্ট গেলে রিট পিটিশন করলে তিন মাসের মধ্যে বা দু তিন মাসের মধ্যে কেসটাকে ডিসপোজ করতে বলে ভেরি ইজি টু মেনটেন অল দোস থিং ওই বললাম কৌশল জানলে অনেক কিছু হবে আর কৌশল যদি না জানে তাহলে বিভিন্ন রকম খেলা হবে নিশ্চিতভাবে ধৈর্য ধরে ডিভোর্স ভালো জিনিস নয় কিন্তু ডিভোর্সকে মাথায় নিয়ে ঘোরাটাও তো ভালো জিনিস নয় তাই আপনাদের ভাই হিসাবে আজকের পরামর্শ যদি আপনার মামলা থাকে দাদা বাচ্চা আমার দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে বড় বড় বাচ্চা আছে আমার আমি বাচ্চা আমি বাচ্চার বাপ আমি বাচ্চার বাপ আর আমার দুটো বড় বড় বাচ্চা আছে একদম বড় বড্ড 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 বাচ্চা আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে থ্যাংক ইউ মন্তব্য করার জন্য যা কেউ তো বাচ্চা বললো বউটা তো কোন সময় বলে না যে বাচ্চা লাগছে ডিভোর্স করায় সব করতে হয় না ছোট ভাই সব মন্তব্য করতে হয় না ডিভোর্স হয়ে যাওয়ার পর ছেলে বিরক্ত করে হুমকি দেয় মেরে দিবে কিডন্যাপ করবে হুমকি রেখেছে মেয়ের বাড়ির লোককে কি করব মানে বুঝতে না মেয়ের বাড়ির লোক তোমাকে হুমকি দিচ্ছে তুমি কেমন হে হুমকি দেয় হুমকির জন্য মামলা করা আমার ভিডিও হুমকি করলে কি কি করা যায় সবকিছু আছে তুমি যদি কৌশল এবং সুযোগ জানো সবকিছু পাবে বিদেশে মেয়েকে বিয়ে করে বাড়িতে রাখা যাবে যাবে না কেন বিয়ে করে না বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে রাখা যাবে বিয়ে করা যাবে না বিয়ে করা যাবে না মানুষ মানে রক্ত তৈরি হলে বিয়ে করা যাবে সব করা যাবে এ ওকে বিয়ে করবে এ ওকে বিয়ে করবে ও আরেক বিয়ে করবে বিয়ে করা যাবে বিয়ে ছড়াছড়ি লাগিয়ে দেওয়া যাবে বিয়ে করা যাবে এরকম আইন আছে নাকি সবাই সবাইকে বিয়ে করতে পারবে যা যাকে ভালো লাগে বিয়ে করা যাবে নিকা হালালা নিয়ে আপনার কি বক্তব্যটা মৌলী সাহেবকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ ওরেন শাম জাহাঙ্গীর খান ভাই একটা বিদেশি মেয়েকে হ্যাঁ বিদেশি মেয়েকে না বিদেশির মাকেও রাখা যাবে শাশুড়ি হিসাবে মেয়েকে তো বিয়ে করা যাবে বউ হিসাবে ওনার মাকেও আপনার বাড়িতে রাখতে পারেন শাশুড়ি হিসাবে কোনো অসুবিধা নাই আরিয়ান খান কাইসে হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ স্যার কিষান দে গুড নাইট গুড নাইট অমিত গুড নাইট আকবর আপনি কি কলকাতায় এসেছেন হ্যাঁ আমি কলকাতায় বসে আছি মেয়ে ডিভোর্স না দিয়ে বিয়ে করে নিচ্ছে কিছু করা যাবে সব করা যাবে সব করা যাবে সব ব্যবস্থা আছে আপনার উকিল বাবুর সাথে খোঁজ নিন সব বলে দিবে রকম খান সাইফুল থ্যাঙ্কস দাদা নদিয়া পাপুলি হ্যাটস অফ দাদা হ্যাটস তো নেই তো অফ কি করে হবে বিকাশ খরপোশ মামলার আগে ডিভোর্স অ্যাপ্লাই করা যায় সব করা যায় করো না আগে করা যাবে না এরকম জিনিস আছে বাহাত্তর মুশকিল তিয়াত্তর আসান আছে সব করা যাবে এদিক দিয়ে না ঢুকবে ওদিক দিয়ে ঢুকবে এই কান না ঢুকবে এই কান দিয়ে ঢুকা যাবে দুটোই কান যদি বন্ধ করে দেয় তো আরো এরকম মাইক চোঙা লাগিয়ে বলা যাবে সব ব্যবস্থা আছে বাট ডু ইট স্যার একটা কোশ্চেন মেয়ের বাড়ির লোক কোনো আলোচনা বলতে চায় না আর কোর্টে হাজিরা দিচ্ছে না ঘাস কাটছে নাকি বসে বসে ঝিমাচ্ছে এমন কলমের অ্যাপ্লিকেশন দাও নোটিশ দাও বাপ মা গুষ্টি পিন্ডি সব এসে কোর্টে হাজির হয়ে যাবে শুধু কোর্টকে কন্ট্রোল কোর্টকে বোঝানো স্যাটিসফাইড করা ইটস ইওর ডিউটি ইটস ইওর মানে তুমি যেভাবে কোর্টকে বোঝাতে হবে চায়ের দোকানে বসে মেয়েটা খুব খারাপ ডিভোর্স দিয়ে দেবো ওই মেয়েটা খুব এই ওই ছেলেটা খুব খারাপ ডিভোর্স দিয়ে দিব। চায়ের দোকানে বসে এলাকাতে আলোচনা করে বন্ধুবান্ধবদের সাথে খুচুর খুচুর ফুচুর ফুচুর করে ডিভোর্স বা শান্তি পাবে না এই শান্তি বা ডিভোর্স বা যে কোনো সমাধান কোট দিবে ও কারণে আমার বউটা খুব ভালো আমি ওকে ডিভোর্স দিতে চাচ্ছি দিচ্ছে না এ হচ্ছে শ্বশুরবাড়ির লোক এই করছে আরে কার সাথে আলোচনা করছো চাই দোকানের সাথে রাস্তাঘাটে বন্ধু বান্ধব বন্ধু উকিল বাবু নাকি কোর্ট নাকি তারা না সঠিক জায়গায় অ্যাপ্রিপ্রিয়েট জায়গাতে গিয়ে আলোচনা করো এবং অ্যাপ্রোপ্রিয়েট কাজ করো কোন জায়গায় ফালতু নিজের ইমেজটাকে খারাপ করার জন্য বিভিন্ন জায়গায় আলোচনা করার কোন দরকার প্রপার প্ল্যাটফর্মে গিয়ে নিজের দায়িত্ব মতো কাজগুলো করবে যেমন ডিভোর্স খুব দ্রুত করা যায় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান অ্যাপ্লিকেশন করলে